কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মুভিটা হচ্ছে একটি গরিব ঘরে সুন্দরী মেয়ে, তার জীবন চালানোর জন্য সে মুরব্বীদের সাথে কিভাবে রাত কাটায়, কি কি করে, এটাই আজকে আমরা মুভিতে জানতে চলেছি। মুভির শুরুতে আমরা একটা সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছি, তার নাম লুচি। সে দিনে অফিসে একটি কাম করে এবং রাত্রে সে একটি রেস্টুরেন্টে কাজ করে এবং মাঝে মাঝে সে ক্লিনিকে কাজ করে এবং সে মাঝে মাঝে রাত্রেও কাজ করে নাইট ক্লাবে, কারণ তার কাছে পয়সা নেই। সে খুবই গরিব, তার ভাড়া সে দিতে পারে না, ম্যানেজ করতে পারে না। বাড়ার জন্য তার বাড়িওয়ালার কাছে সে প্রতিদিন বকা খেত, প্রতিদিন তার এই কথাগুলো সহ্য করতে হতো। লুসির একটি বয়ফ্রেন্ড ছিল, তার বয়ফ্রেন্ড তাকে খুবই পছন্দ করে, লুসিও তার বয়ফ্রেন্ডকে খুব পছন্দ করে। তো লুসি একদিন কি করছে, কল করছে সে চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য। তো তার অ্যাপ্লাই সাকসেস হয় এবং সে তাদের কাছে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তাকে সব কিছু জিজ্ঞাসা করে এবং তাকে দেখতে খুবই সুন্দরী, সেই জন্য সে জবে টিকে যায় এবং তাকে সব কিছু মানে খুলতে বলে, মানে তার সব কিছু চেক করবে। তো সেই জন্য তাকে সব কিছু খুলতে হয়। লুচি তার পুরো শরীরের জামা কাপড় খোলে এবং তাকে সম্পূর্ণ আগা থেকে গোড়া পর্যন্ত চেক করে এবং চেক করে তাকে কোনো কিছু স্পট পায়নি এবং তাকে তারা কি করে চাকরির জন্য যোগদান করতে বলে। তো লুচি কি করে চাকরিতে যোগদান করে, লুচি পরের দিন তার কাজের জন্য জয়েন করে। সে যায় যেখানে পুরো দেশের প্রেসিডেন্ট বসে খানা খাচ্ছে, তো সেখানে লুচি ওয়েটার হিসাবে কাজ করবে। তো সে যায় সেখানে, নরেন্দ্র মোদিও ছিল ইন্ডিয়ান, তো সবাই তাকে দেখে পছন্দ করে ফেলে এবং নরেন্দ্র মোদী বিশেষ করে তাকে বেশি পছন্দ করে। তো পছন্দ করার পরে ওইখানকার সবাই কি করে, ব্ল্যাক ড্রেস পরে, কিন্তু লুচি একাই হোয়াইট ড্রেস পরে, সাদা ড্রেস পরে তাকে দেখতে আরও সুন্দর লাগছে। তো সবাই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিছুক্ষণ পর লুচির অফিস থেকে একটি লোক আসে এবং তাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে বলছে, তুমি অনেক পয়সা ইনকাম করতে পারবে, সেই জন্য তোমাকে আমাদের কথা মতো চলতে হবে। তো লুচি কী করে জানে তার টাকা নেই, সেই জন্য সে রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পরে সে তার অ্যাসিস্ট্যান্টের কাছে যায়, যিনি লুচিকে চাকরি দিয়েছে তার কাছে যায়। তো তিনি বলতেছে লুচিকে যে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে যদি তুমি একটা ড্রিঙ্কস আছে সেটা পান করো এবং তুমি সেখানেই শুয়ে পড়বে এবং তোমার সাথে কী কী হবে সেটা তুমি জানতে পারবে না। তো লুচি অবশেষে রাজি হয়ে যায় কারণ তার টাকা খুবই প্রয়োজন। এক হচ্ছে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে যায় টাকার কারণে, দ্বিতীয়ত হচ্ছে যে তার বাড়ির ভাড়া সে দিতে পারছে না, সেই জন্য টাকাটা খুবই তার প্রয়োজন, সেই জন্য কী করছে সে রাজি হয়ে যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে লুচি ড্রিঙ্কস করে এবং তাদের কথা মতো চলে এবং সেখানে নরেন্দ্র মোদী যায় এবং লুচিকে যিনি চাকরি দিয়েছে সেও যায়। তো দুজনে যাওয়ার পরে আলাপ আলোচনা চলে, কথা চলে। তো পরবর্তীতে কী করে, লুচির যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে চলে আসে, তো সেখানে নরেন্দ্র মোদী থাকে এবং একলা রুমে দুজন থাকলে জানেন কি হয়। তো লুচি সম্পূর্ণ অজ্ঞান ছিল, তো সেখানে দুই তিন ঘন্টা তারা ডপাটপ 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 প্রোগ্রাম চালাইছে। তো প্রোগ্রাম চালানো শেষ করে অবশেষে তারা দুজনেই সেখান থেকে ফিরে আসে। পরের দিন টম লুচিকে জিজ্ঞাসা করতেছে তোমার কাম কেমন। তো লুচি খুবই খুশি, তার কাছে অনেক পয়সা চলে এসেছে। তো পরের দিন লুচি অফিসে কাম করতেছে, তো কাম করার ফাঁকে তার কাছে একটি ফোন আসে যে তোমার কাছে একটি বড় একটা অফার আছে, অনেক পয়সা দিবে, তুমি চলে আসো। তো লুচি কী করে সেখান থেকে যায়, লুচি সেখানে যায় এবং ড্রিঙ্কস করে। তো ড্রিঙ্কস করার পরে সে অজ্ঞান হয়ে যায়, মানে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ার পরে সেখানে জো বাইডেন যায়। তো জো বাইডেন যাওয়ার পরে লুচিকে প্রায় দুই তিন ঘন্টা সেখানে টপাটপ টপাটপ প্রোগ্রাম চালায়। তো প্রোগ্রাম চালানোর পরে লুচি সেখান থেকে আসে, লুচি এখন অনেক পয়সার মালিক। তো লুচি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, মিট করে এবং লুচির বয়ফ্রেন্ডও লুচিকে অ্যাকাউন্ট খুলে দেয়। পরের দিন লুচি লারার কাছে যাচ্ছে, ওই অ্যাসিস্ট্যান্টের কাছে। অ্যাসিস্ট্যান্টের কাছে যাওয়ার পরে তো অ্যাসিস্ট্যান্ট বলতেছে তোমার কাজ কেমন। তো লুচি বলতেছে ঠিক, খুবই ভালো চলতেছে। তো লারা কী করে, অ্যাসিস্ট্যান্ট যিনি আছে উনি কী করে, লুচির ড্রিঙ্কস খাওয়া এবং ড্রিঙ্কস খাওয়ানোর পরে লুচি শুয়ে পড়ে এবং সেখানে যায় ইমরান খান। তো ইমরান খান গিয়ে ওইখানে লুচি রেসিংকার বানিয়ে দেয়। তো বানাই ওইখানে প্রায় দুই তিন ঘন্টা কাম চলে। তো চলার পরে তারা ওইখান থেকে চলে আসে। তো লুচি এখন অনেক টাকার মালিক। পরের দিন লুচি অ্যাসিস্ট্যান্টের কাছে যায় এবং সেখানে অ্যাসিস্ট্যান্টকে বলে আমি আর এই কাজ করবো না। তো ওই অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে তোমার এই কাম করতে হবে কারণ এটা আমাদের রুলস, তুমি রুলস ভঙ্গ করতে পারবে না। তো লুচি কী করে সেখানে ড্রিঙ্কস করে। তো ড্রিঙ্কস করার পরে সে শুয়ে পড়ে। সেদিন কী করে একটা মিনি ক্যামেরা দেয়ালে লাগিয়েছে যে কী কী করে সে দেখতে চায়। তো পরের দিন কী করে যে নরেন্দ্র মোদী আসে। নরেন্দ্র মোদী আসার পরে অ্যাসিস্ট্যান্টের সাথে আলাপ আলোচনা করে। তো নরেন্দ্র মোদী সেখানে চায় পান করার পরে অ্যাসিস্ট্যান্ট চলে যায় এবং নরেন্দ্র মোদী সব কিছু খুলে ওইখানে শুয়ে পড়ে। তো পরের দিন যখন নরেন্দ্র মোদী বার হচ্ছে না রুম থেকে, তো অ্যাসিস্ট্যান্ট যায়, অ্যাসিস্ট্যান্ট গিয়ে দেখে নরেন্দ্র মোদী মরে গেছে। তো নরেন্দ্র মোদী মরে গেছে ওইখানে আবার লুচিকে ডাকাচ্ছে, লুচি উঠতেছে না। তো অ্যাসিস্ট্যান্ট চিন্তিত হয়ে পড়ে যে কী হয়েছে বিষয়টা। তো হঠাৎ লুচি চোখ খুলে তার মিনি ক্যামেরা দেখতে পাচ্ছে যে লুচি আসলে নরেন্দ্র মোদী লুচিকে কিছুই করে নাই। তো যখন লুচি ক্যামেরাটা অন করে দেখে লুচিকে কিছুই করে নাই, তো লুচি খুবই খুশি। তো মুভিটা এখানে শেষ হয়ে যায়।